সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন কালোগুনা। আর আমি আজ একটি চিকেন দিয়ে কালোগুনা তৈরি করব। আসুন দেখি আমার এই কালোগুনা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেগুলো আগে দেখে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি চিকেন কালোগুনা তৈরি করার জন্য আমি এখানে একটি চিকেন নিয়েছি। আর আমি আগে থেকে তৈরি করে নিয়েছি সেই অথেন্টিক কালো বোনার মশলাটা। এখন আমি এটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ। হলুদ গুঁড়া সামান্য পরিমাণ। ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর সেই অথেন্টিক মশলাটা। সে সাথে আমি অ্যাড করবো এতে আদা রসুনের পেস্ট, আর আমি দিয়ে দিব টক দই। এটা আমার হাতে তৈরি করা টক দই। আর আরেকটি জিনিস দিব, সেটি হলো সয়া সস। আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। এখন এই মশলাগুলো দিয়ে একসাথে ম্যারিনেট করে আমি এখন এতে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সে তেলটা। আর সামান্য পরিমাণ লবণ। এখন এটা আমি ভালো করে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। দর্শক, আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দিব সেই ম্যারিনেট করা চিকেনটা। প্রিয় দর্শক, আমি যে বাটিটাতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটুক দিয়েই আমি রান্নাটা করব। এখন আমি চিকেনটাকে ঢেকে রান্না করব।
গ্যাসটা কমিয়ে এখন রান্না করব। ফিরে আসছি 15 মিনিট পর। এই 15 মিনিটে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল। এখন এটা আমি ঢাকা ছাড়া বাকিটা রান্না করবো। আমার সেই মশলাটা আবার উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আমার কালো বোনার কালারটা প্রায় চলে আসছে, আমি এখন ফোড়ন দেব। এখন পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে সরিষার তেলের উপর ফোড়ন দেব। সরিষার তেলে ফোড়ন না দিলে এই কালো বোনার আসল টেস্ট আসবে না, তাই আমি ফোড়নটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমার এই এই ফোড়নটা আমি মাংসতে ঢেলে দেব। আমি মিশিয়ে আবার কিছুক্ষণ ডেকে রান্না করবো, একটু মশলার এই ফ্লেভারটা যেন মাংসের ভিতরে ঢোকে, আর সেই সাথে সামান্য পরিমাণে সেই মশলাটা অ্যাড করবো। এমনিতে আমার কালারটা চলে আসছে, একটু ডেকে রান্না রাখবো প্রায় 2-3 মিনিটের জন্য। আসছি 2-3 মিনিট পর। আমার রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে। দেখুন আমার রান্নার সেই কালারটা চলে আসছে, কালা বোনার যে অথেন্টিক কালার হয়। দর্শক, তৈরি হয়ে গেল আমার কালা বোনা, এখন আমি এটা পরিবেশন করব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার কালা বোনা।